একদিন মসজিদে নববীর মধ্যে বসা কথাবার্তা বলতেছেন সাহাবীদের সাথে, এমন সময় একজনে জিজ্ঞাসা করল, ওই সময় একটা লোক হাজির, তিনি নাম হইল হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি হাজির হয়ে গেলেন আমার হুজুরের, দেখেন ইমাম হাসান হুসাইন রে কেন ভালোবাসতাম না। আমার হুজুরকে জিজ্ঞাসা করলো, হুজুর সাহাবীদের মধ্যে কথাবার্তার মধ্যেই এমন সময় মা ফাতেমাও আসলো, মা ফাতেমার কথা বলতে যাইয়া বন্ধু আমার হুজুরের সাথে কথার মধ্যে বয়স নিয়ে কথা হয়েছে, কি নিয়ে, ওমর নিয়ে, ওমর মানি হইল বয়স, বয়স নিয়ে কথা হলো। বয়স নিয়ে কথা শোনার পরে জিব্রাইল রাগ হয়ে গেলেন, জিব্রাইল রাগ হয়ে গেলেন, জিব্রাইল বলে জিব্রাইল নাকি ছোট, ফাতেমা নাকি বড়, সুবহানাল্লাহ। কোন ও জিব্রাইল তুমি বেজার কেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো এই জন্য বেজার, আমি নাকি ছোট, আপনার ফাতেমা নাকি বড়। জিব্রাইল, যদি তুমি এই কথা শুই না থাকো তাহলে খারাপ শোনো নাই, ভালোই শুনে চোখ কেমনে। কয় জিব্রাইল গভীর মনোযোগ, জিব্রাইল তুমি প্রথম আসমানের মধ্যে একটা তারকা দেখছো নি, সুবহানাল্লাহ। কোন কি দেখছো নি, তারকা দেখছো নি? কয়্যা রাসূলুল্লাহ নবী গো আমি তারকা দেখলাম। কয় ওই তারাটা কিরকম দেখছো? কয় হুজুর এই তারকাটা যখন প্রথম আসমানের মধ্যে বাসা দিত 70,000 বছর থাকতো, কত হাজার বছর কথা কন না, কত হাজার বছর, 70,000 বছর এই তারকাটা আসমানের মধ্যে বাসা থাকতো। হুজুর গো যখন এই তারকাটা ডুইবা যাইত, এই তারকাটা 70,000 বছর ডুবন্ত অবস্থায় থাকতো, সুবহানাল্লাহ। কি অবস্থায়? ডুবন্ত অবস্থায়, মানে দেখা যাইত না। আবার বাসা দিলে 70,000 বছর দেখতে পাইতাম, যেমন আমরা চাঁদ, চাঁদ এখন চাঁদ দেখা যায় আসমানের মধ্যে,
ঠিক না বে ঠিক আবার কয়দিন পরে আসমানের মধ্যে চাঁদ দেখা যাইতো না আবার 15 দিন পরে দেখা যাইব ঠিক না বে ঠিক এই ভাবে বলে আমি এই তারকাটা যখন 70,000 বছর ওই তারকাটা যখন বাসা দিত 70,000 বছর আসমানের মধ্যে থাকতো যখন দুই বাজাইতো 70,000 বছর ডুবন্ত অবস্থায় থাকতো ইয়া রাসূলুল্লাহ নবী গো এই তারকাটায় আমি জিব্রাইল 70,000 বছর উঠা নামা অবস্থায় দেখছি কত হাজার বছর 70,000 বছর শুধু উঠা নামা অবস্থায় দেখছি যেই তারকা একবার উঠলে 70,000 বছর আটকে থাকে ও জিব্রাইল এই তারকা কি তুমি এখন চিনবানি তুমি এখন চিনবানি তুমি এখন দেখলে চিনবানি জিব্রাইল বলে একটা মানুষ যদি আরেকটা মানুষে একদিনের একবার বেশি দুইবার দেখে 10 বছর পরে দেখা হইলে চিনা পালায় ঠিক না বে ঠিক আরো জোরে কোন ঠিক না বে ঠিক জিব্রাইল এই তারকাটা এখন চিনবানি কয় চিনবো জিব্রাইল আমার পিছন দিয়ে আসো আমার দয়াল নবীজির পিছন দিয়ে যাইয়া কয় আমার পিঠের মধ্যে দেখো যখন আমার দয়াল নবীজির পিঠ মুবারকের জামাটা উঠাইয়া জিব্রাইল এইভাবে তাকাইলেন কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো সেই দয়াল নবী সেই দয়াল নবীর উসিলা আমি জিব্রাইল আপনার কাছে আসলাম ওই আল্লাহ যে আল্লাহ আপনার নূর আল্লাহ নূর বানাইছে ওই আল্লাহর কসম খায়া কই নবী গো এই সেই তারকা এই তারকার মধ্যে আর কোন সন্দেহ নাই দুনিয়া হওয়ার আগেও তারা ছিলেন জোরে জোরে গান সুবহানাল্লাহ এই পৃথিবী হওয়ার আগে 18,000 মাখলুকাত হওয়ার আগে 80,000 আলম হওয়ার আগেই ইমাম হাসান হোসাইন হযরত আলী মা ফাতেমা আমার আল্লাহর কাছেই ছিলেন আর জোরে গান না সুবহানাল্লাহ ও জিব্রাইল এই তারকাটা চিনছো কয় নবী গো এই সেই তারকা যেই তারকা আমি আসমানের মধ্যে একবার উঠলে 70,000 বছর থাকতো আবার ডুবলে 70,000 বছর থাকতো যেই তারকাটা আমি উঠা নামা অবস্থায় 70,000 বছর দেখছি এই সেই তারকা নবী গো এই তারকার মূল কি এই তারকার বেদ কি এই তারকার কেমন হাল আমার দয়াল নবী জি কয় এই তারকার মাথা হইল কয়ডা আরো জোরে কোন কয়ডা আরো জোরে কোন কয়ডা বন্ধুরে এখন অনেক মোবাইলের মধ্যে পাওয়া যায় অনেক কাপড়ের মধ্যে লেখা দেখা যায় একটা তারকা যদি উঠায় ওই তারকাটার মাথা পাঁচটা পাওয়া যায় কয়ডা ছয়টা পাওয়া যায় না পাঁচটা মাথা পাওয়া যায় ওই তারকার পাঁচটা হইল আমার দয়াল নবী কয় জিব্রাইল জিব্রাইল ও জিব্রাইল এই তারকার একটা মাথা হইল আমি দয়াল নবী আরেকটা মাথা হইল আমার ফাতেমা আরেকটা মাথা হইল হযরত আলী আরেকটা মাথা হইল আমার হাসান আরেকটা মাথা হইল আমার হুসাইন যে তারকা আসমানে দেখছে এই সেটা তারা কয় বলে এটা একটা হইলাম আমি আরেকটা হইলো আমার আলী আরেকটা হইলো আমার ফাতেমা আরেকটা হইলো আমার হাসান আরেকটা হইলো আমার হুসাইন সুবহানাল্লাহ আরো জোরে কোন সুবহান হুসাইন দুনিয়ায় আগমন হইছে আমার দয়াল নবী খুশি হইয়া গেছে ঠিক না বেটি দয়াল নবী জি খুশি হইছে না বেজার হইছে হুসাইন আমার দয়াল হুসাইন মসজিদে নববীতে সুবহানাল্লাহ কইতেন না আমার দয়াল নবীজি মসজিদে নববীর মধ্যে সেজদা দিছে রে ওই মিয়া মুসলমান মুসলমান কারা কয় কারবালার কাহিনী তো আমজাদ হোসেন জালালি বলছে শুধু মুসলমানের কথা বলুন সিলি না রে তোরা সেই নবী রে ওরে নবীজি আমার
সাফায়াতের বার আল্লাহ দিয়াছে হাজার সিল্লি নারে তোরা সেই নবীরে এই ইয়াজিদ বাহিনীরা রে কিয়ামত পর্যন্ত হুসাইনের বিরুদ্ধে কথা বলবি কিম্বি কিঞ্চিত পরিমাণ হুসাইনের প্রাণ আমার অন্তর থেকে সরাইতে পারবি না ঠিক না বে ঠিক আরো যেরকম ঠিক না বে ঠিক এ বন্ধু যেই কথা বলতেছিলাম হুসাইন আমার তো এলো বেজিক মসজিদে নববীর মধ্যে শুয়ার সেজদায় অবস্থায় কি করলেন আরো যেরকম সেজদা দিলেন কি করলেন কথা কর না হুসাইন কি আমার দয়াল নবী কি করলেন সেজদা দিলেন হুসাইন লাভ দিয়া নানা ভাইয়ের ফিটের মধ্যে বইসা নানা ভাইয়ের ফিটের মধ্যে বইসা গেছে রে আমার দয়াল নবী তিনবার বললেন সুবহান রাব্বিয়াল আলা কবার পড়লেন আরো জোরে কোন কয়বার আমার দয়াল নবী যে তিনবার বললেন সুবহান রাব্বিয়াল আলা হুসাইন নামে না আমার নবীজি সেজদা হুসাইন আমার দয়াল নবীজির পিঠের মধ্যে আরো তিনবার বললেন সুবহান রাব্বিয়াল আলা কয়বার হইল কয়বার হইল ছয়বার এখন হুসাইন নামে না আরো তিনবার বললেন সুবহান রাব্বিয়াল আলা কয়বার হইল নয়বার তিন তিরিকা নয় নয়বার সুবহান রাব্বিয়াল আলা পড়লেন হুসাইন নামে না আমার আল্লাহ একটা ডাক দিয়া কয় ইব্রাহিম আমার দয়াল নবীরে জানায়া দাও আমার দয়াল নবীরে শুনায়া দাও যতক্ষণ পর্যন্ত হুসাইন আমার দয়াল নবীজির পিঠ মুবারক থেকে নিজের ইচ্ছায় না নামব ততক্ষণ পর্যন্ত আমার দয়াল নবীরে বলবা সেজদার মধ্যে থাকতো কি সেই হুসাইনের গলার মধ্যে ইয়াজিদা ছুরি লাগাইছে সীমারে ছুরি চালাইছে হুকুমদাতা ইয়াজিদা ঠিক না বেটি আরো যখন ঠিক না বেটি আল্লাহ যাকে ভালোবাসে রসুল যাকে ভালোবাসে আমরা তার ভালোবাসার দোষ আর বর্তমানে আজকের এই দিনে দেখেন ওহাবি খারেজি আল হাদিস লামাজহাবি লামাজাবি আবার কুমিল্লা বেশি আল হাদিস কম লামাজাবি বেশি ঠিক না বেটি ওহাবি খারেজি আল হাদিস লামাজাবি তাদের মসজিদের মধ্যে মুহররম চলে তবে সেটা চলে কি ইয়াজিদি মুহররম ঠিক না বেটি হুসাইনি মুহররম বন্ধ হুসাইনি মুহররম চলে না তারা ইয়াজিদকে চাইতেছে কিভাবে ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি বানান যায় কিভাবে ইয়াজিদের জান্নাতে নেওয়া যায় যিনি জান্নাতওয়ালা তিনি যদি ইয়াজিদের জায়গা না দেন আমরা কি জায়গা দিতে পারবো আরো যেরকম দিতে পারবো জান্নাতওয়ালা কে জান্নাতওয়ালা হলেন তিনি যিনি হলেন হুসাইন সুবহানাল্লাহ আরো যেরকম না সুবহানাল্লাহ গভীর মনোযোগ অন্তরে কান লাগায়া দাও আমার দয়াল নবীজি যখন হুসাইন নামলেন আমার দয়াল নবীজি উঠলেন উইটা নক হুসাইনের গলার মধ্যে হুসাইনকে জড়াইয়া ধরলেন নানা ভাই তুমি আমার পিঠের মধ্যে বসাছিলা এখন আমার আল্লাহ আমার হুকুম দিছে তুমি যতক্ষণ না নামবা আমি ততক্ষণ উঠতাম না ও নানা ভাই এখন তুমি নাইমা গেছো আমি উঠলাম আমার আল্লাহ তোমার অনেকে ভালোবাসে এবার বন্ধু আছেন আকীদা এবার আছেন আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো
আপনি উম্মতের জন্য কতই না কষ্ট করছেন, আমার দয়াল নবী আমাদের জন্য কষ্ট করছে কি করছে না, এত কষ্ট করছে, তিন দিন খায় নাই, পাঁচ দিন খায় নাই, সাত দিনের উপর ছিল, তিন দিনের উপর ছিল, পাঁচ দিনের উপর ছিল, আমার দয়াল নবীজি পেটের মধ্যে পাথর বাইন্ধা রে, উম্মতি উম্মতি বলে কাঁদছে, তত আমি তিনি খানার জন্য চিন্তা করেন নাই, তিনি শুধু উম্মতের জন্য চিন্তা করছেন, আমার দয়াল নবীজি এত বড় ফুজা, আকাশ পরিমাণ ফুজা আমাদের মাথা থেকে নামায়া দিছে, কেমন ফুজা নামাই দিছে বন্ধুরে, বনি ইসরাইলের জামানায় বন্ধু যদি কোনো মানুষ গুনাহ করত, গুনার কারণে ওই গুনার কারণে তার ঘরের মধ্যে কুদরতি ভাবে দরজার মধ্যে লেখা হইয়া যাইত, বন্ধুরে বনি ইসরাইলের জামানায় যদি কোন মানুষের শরীরের মধ্যে নাফাকি লাগতো, যেই জায়গার মধ্যে নাফাকি লাগতো ওই জায়গাটা কাইটা ফালাইয়া দেওয়া লাগতো, যদি জামার মধ্যে লাগতো ওই জামাটা কাইটা ফালাইয়া দেওয়া লাগতো, আর আমার দয়াল নবী ডাক দিয়া কয় আল্লাহ আমার উম্মত তো এগুলা সহ্য করতে পারতো না, আমার উম্মত থেকে এগুলা আপনি উঠাইয়া নেন, আমার আল্লাহ কয় নবী গো আপনি কি চান, আপনি চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি করতাম না, ফুজা নামাইয়া দিছে কে আল্লাহ রাসূল, ইয়া রাসূল আল্লাহ আপনি উম্মতদেরকে জানাইয়া দেন, আপনি উম্মতদেরকে শুনাইয়া দেন, আপনি উম্মতদেরকে বলেন আমি এই কষ্টের বিনিময় তোমাদের কাছে চাই না, আমি তোমাদের কাছে নামাজের বিনিময় চাই না, আমি তোমাদের কাছে হজের বিনিময় চাই না, আমি তোমাদের কাছে যাকাতের বিনিময় চাই না, আমি তোমাদের কাছে রোজার বিনিময় চাই না, আমি তোমাদের কাছে ইসলামের বিনিময় চাই না, আমি শুধু একটা জিনিস চাই তোমরা, আমি তোমাদের কাছে একটা জিনিস চাই, সেই জিনিসটা হলো আমার হাসান হুসাইন হযরত আলী মা ফাতেমা আলে বায়াতের ভালোবাসা, কার ভালোবাসা আরো জোরে কোন কার আলে বায়াতের ভালোবাসা, কেমন ভালোবাসা আল্লাহ জানাইয়া দিছে, কে জানাইয়া দিছেন আরো জোরে কোন কে আল্লাহ জানাইয়া দিছেন, নবী গো আপনি উম্মতদেরকে জানাইয়া দেন তারা যেন আপনার হাসান হুসাইনকে ভালোবাসে, কে বলছে আল্লাহ, এবার আসুন কুল্লাস আইলুকুম আলাইহি আজরুন ইল্লাল মাওয়াদ্দাতু ফিল কুরবা, আল নবী গো আপনি জানাইয়া দেন আমি তোমাদের কাছে কিছুর বিনিময় চাই না, আমি একটা মাত্র চাই, যেই চাওয়াটা হইল আমার আহলে বায়াতের ভালোবাসা, তোমরা আহলে বায়াতকে ভালোবাসবা, আহলে বায়াতকে যারা ভালোবাসবা তারা জান্নাতি ওয়ালা হইবা, যারা আহলে বায়াতকে ভালোবাসবা না তারা কিয়ামতের আগ পর্যন্ত ইবাদত করবা, জান্নাতের জ্ঞান পাইতা না, ঠিক না ভাই ঠিক, এখন আহলে বায়াতকে ভালোবাসতে বলছে কে আরো জোরে কোন কে, এখন নিশ্চয় যে সীমার ছিল কোরআনে হাফেজ, এই হাফেজের দাম আসেনি, গভীর মনোযোগ, হুসাইনকে ভালোবাসার জন্য আল্লাহ বলছে, হুসাইনকে ভালোবাসার জন্য নবী বলছে, এখন সীমার ছিল কোরআনে হাফেজ, ইয়াজিদি ছিল মুফতি, তার কাফেলার মধ্যে হাজার হাজার অহংক অহংক মুফতি মুয়াদ্দিস ছিল, তার কাফেলার মধ্যে এত এত লোক ছিল তাদের এলেমের কোনো শেষ ছিল না, ওই ইয়াজিদ বাহিনী হুসাইনের গলায় ছুরি লাগাইছে, আমি জানতে চাই যে আল্লাহ হুসাইনকে ভালোবাসতে বলছে, সেই মুসলমান যদি হুসাইনের গলায় ছুরি জ্বালায় সেই মুসলমান রে আমার আল্লাহ মুসলমান কইব না কাফের কইব, আরো জোরে কোন কি কইব, এবার আসুন ওই রকমই যিনি মার্কা মুসলমান বাংলার জমিনে আছে, দেখবেন
যারা ওলি আল্লাহরে ভালোবাসে না, কথা কন না, যে আলেমে ওলি আল্লাহদেরকে ভালোবাসে না, যে আলেমে মিলাদ পড়তে চায় না গভীর মনোযোগ, যে আলেমে আজানের আগে সালাতু সালাম দেয় না, যে আলেমে আজানের পরে মুনাজাত দেয় না, যে আলেমে নামাজের পরে দোয়া করে না, যে আলেমে জানাজার নামাজের পরে মুনাজাত দেয় না, যে আলেমে মিলাদ মানে না, যে আলেমে কিয়াম মানে না, যে আলেমে চার দিনের খানা মানে না, যে আলেমে চল্লিশা মানে না, যে আলেমে আল্লাহর ওলিদেরকে ভালোবাসে না, যদিও সে আলেম হয় সেই কইল ইয়াজিদি মার্কা মুসলমান, হুসাইনি মার্কা মুসলমান হইতে পারে না, ঠিক না বা ঠিক? আর হজর গণ ঠিক না বা ঠিক? নবীর প্রেমিকেরা করে না প্রেম তো মরে না, নবীর প্রেমিকেরা দিশারা তার মর নের ভয় করেন প্রেম তো ওরে প্রেম কইরাছেন নবী ওলি, ও দয়াল প্রেম কইরাছেন নবী ওলি, ওরে খুদার চনে গেছেন মিশি গো, ঠিক না বা ঠিক? ওরে প্রেম কইরাছেন রেজবি বাবা, ওরে প্রেম কইরাছেন মাস্তান বাবা, খোদা সামনে গেছেন মিশা গো, ওরে সামনে দেখে নূরের ছবি তারা পুরা মনের বাসনা, প্রেম তো মরে না নবীর প্রেমিকেরা, দিশাহারা তারা মরনের বয় প্রেম তো মরে না, দয়াল প্রেম তো হুসাইনের সাথে প্রেম থাকলে প্রেম মরবে কিয়ামতের আগ পর্যন্ত? আপনি মরে যাবেন, আপনার প্রেম জিন্দা থাকা যাবে হুজুর কিভাবে? বর্তমানে যিনি ছয় শরীরে রেজবি বাবা আমাদের সামনে আছে, কথা কন না, জাহিরি ভাবে তিনি আমাদের সামনে নাই, বাতিনি ভাবে তিনি আমাদের সামনে হাজির, সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে কন না সুবহানাল্লাহ? হুসাইন তিনি জাহিরি ভাবে তিনি আমাদের সামনে নাই, বাতিনি ভাবে তিনি এখন আমাদের সামনে আছে, এ আকীদা এ বিশ্বাস আমাদের থাকার দরকার আছে, আছে না নাই? আরো তো রকম আছে না নাই? দশ নয় তারিখ মুহররম, নয় মুহররম রাত্র বেলায়, নয় মুহররম ডাইরেক্ট চলে গেলাম আকীদার কথা বলে, ডাইরেক্ট একটু মুহররমের কথা বলতেছি, কারবালার ময়দানের কথা বলবো। নয় মুহররম রাত্রে বেলায় মা শহর বানু কান্দে, হাসান কান্দে, হুসাইন কান্দে, হুসাইনের কাফেলার সবাই কান্দে, হুসাইন ওই কাফেলার 82 জন লইয়া একটা মিটিং করলেন, ওই মিটিং এর মধ্যে হুসাইন বললেন তোমরা কি করো, আজকে রাত্রে তোমরা চলিয়া যাও, ইয়াজিদের সাথে দ্বন্দ্ব হইল আমার, ইয়াজিদের সাথে যুদ্ধ করলে আমি করব, তোমাদের কোনো দোষ নাই, তোমরা যুদ্ধ করিও না, তোমরা নিজের ঈমান লইয়া চলে যাও, তোমাদের সাথে দেখা হবে কাল কিয়ামতের দিন হাশরের ময়দানে।
হাসুরের ময়দানে দেখা হবে এই কথা বলে হুসাইন বাতি নিভিয়ে ফেললেন বাতিটা নিভিয়ে ফেললেন অন্ধকার অবস্থায় এখন কিছুক্ষণ পরে আবার যখন বাতি জ্বালাইলেন এখন দেখতেছেন সবাই হুসাইনের সামনে হাজির কেন তোমরা যাও নাই সবাই বলতেছে হুসাইন ও হুসাইন যদি মরতে হয় তোমার লইয়া আমরা শাহাদাত বরণ করব তবু তুমি হুসাইন না ছাইরা আমরা এই কারবালার ময়দান থেকে যাইতাম না আপনাদের এই ইসলামটার জন্য যিনি রক্তদান করেছেন যিনি জীবনটা বিলাইয়া দিছেন এই কারবালার মাহফিলের জন্য ঠিক না বেটি ঠিক না বেটি এখন কি বললেন সবাই যখন বৈশা গেল খবর আসলো রাত্রে বেলায় হোসাইন দে কতল করা লাগবো যদি আমরা 22,000 লোক হই 22,000 লোক হইল আমরা 82 জন লোকের সাথে পারতাম না ঠিক না বেটি আমরা ওই লোকের সাথে পারতাম না 82 জন লোকের সাথে পারতাম না কারণ ওই বেঈমান গুলার একটা আকীদা ছিল যদিও তারা লোক কম কিন্তু তাদের সাথে দয়াল নবীজির মহাব্বত আছে জোরে জোরে কোন সবার বন্ধু গো ওই রাত্রবেলায় এই কথাগুলি বলার পরে যখন খবর আসলো যুদ্ধ লাইগা গেছে হুসাইন লোক পাঠাইলেন যাও তাদেরকে বলো তারা যেন আমাকে আজকে রাত্র একটু সময় দেয় এই সময়ের মধ্যে হেকমত আছে সুবহানাল্লাহ কইতেন না হেকমতের কথা কইতাম নি হ্যাঁ হ্যাঁ কারা কারা ঘুমাই ঘুমাইতেছেন হাত তোলেন ঘুমাইতেছেন আপনারা হ্যাঁ তাহলে সজাগ থাকে ওই সময় যখন খবর বাড়াইলেন আজকে রাত্রে আমার একটু সময় দিতে বলো এ যদি বাহিনী বলে আজকে যদি রাত্রে সময় দি কেন দিতাম হোসাইন বলে আজকে আমার কাফলায় একটু নামাজ হবে আমার কাফলায় একটু আলোচনা হবে আমার কাফলায় একটু মিলাদ হবে আমার কাফলায় একটু মুনাজাত হবে আমার কাফলায় একটু আলোচনা হবে এজন্য আমি তোমাদের কাছে সময় চেয়েছি এবার দেখেন রে ও বন্ধু ওই আলোচনা হবে আলোচনা হইল নামাজ হইল এখন এ গানের মধ্যে একটা রহস্য আছে রে ওই রহস্য হইল আলী আসগর আলী আসগরের ৬ মাস পূর্তে আর মাত্র একদিনই বাকি ছিল সুবহানাল্লাহ কইতো হুজুর মনে ফ্যান লগে ঘুরতে আছে হুজুর আমনি নি হুজুর বেক আমরা দিকে চাইরিস আলী আসগর ৬ মাস পূর্তে আর মাত্র কয়দিন বাকি কয়দিন বাকি এটার নাম হলো হাকিকত সুবহানাল্লাহ আলী আসগর ৬ মাস পূর্তে আর মাত্র একদিন বাকি বন্ধুরে ৬ মাস ছাড়া কুরবানি কবুল হয় না সুবহানাল্লাহ কেতেন না ৬ মাস পূর্তে আর মাত্র একদিন বাকি ছিল বন্ধুরে যখন যেদিন যেদিন তিনি শহীদ হয়ে গেলেন যেদিন তিনি উম্মতের জন্য কুরবান হয়ে গেলেন ওই আলী আসগরের সেই দিন ছিল বরাবর ৬ মাস সুবহানাল্লাহ কোন আর বন্ধু ওই শহর মানুষ রাত্রে দয়াল নবীজির আওলাদ ইমাম হুসাইনের সাথে ঘুমায়া রইছে শহর মানুষ রাত্রে বেলায় স্বপ্ন দেখে কে গো জানি এ কারবালার ময়দানে আউলা গেছে পাগল বেশে আউলা গেছে পাগল বেশে চুলগুলা আউলা গেছে পাগল বেশে আর হাতের মধ্যে ঝাড়ু লইয়া কারবালার ময়দানটা ঝাড়ু দিতেছে কারবালার ময়দানটা ঝাড়ু দেয় আর কাপড়ে রাস্তা দিয়া চোখের পানি ফালায় জগর জগর মানুষ স্বপ্ন দেখলেন
স্বপ্ন দেখা জিজ্ঞাসা করে কে গো তুমি এই কারবালার ময়দানে ঝাড়ু দিতেছো আমি তো আপনার চিনি না কে আপনি ইনি বলে ও শহর মানু তুমি আমার চিনবা না আমি আমি কে তুমি আমার চিনবা না তবে আগে যাই না রাখো ওই যে যিনি দাঁড়ায় রয়েছে তিনি কইলেন আমার বাবা রহমাতাল লিল আলামিন তিনি কইলেন আমার বাবা রহমাতাল লিল আলামিন তিনি কইলেন তোমার শ্বশুর হযরত আলী তিনি কইলেন তোমার বাসুর ইমাম হাসান ও শহর বানু আর আমি কে জানি তোমার শাশুড়ি আম্মা ফাতেমা ফাতেমা কারবালার ময়দান জারু দিতেছে এই স্বপ্নটা দেখার পর পরে শহর বানুর ঘুমটা ভাঙ্গা গেল শহর মানু ঘুম ভাঙার পরে ওই সময় ছিল রাত্র তিনটা কিংবা সাড়ে তিনটা ওই তো ওই সময় গড়ি ছিল না এখনকার জামানার হিসাবে তিনটা কিংবা সাড়ে তিনটা ওই সময় শহর বানু ঘুম থেকে উঠা উজু কইরা একার এবারে কি করলেন তিনি কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন কি তেলাওয়াত করতেছেন আরো যখন কি তেলাওয়াত করতেছেন এখন আমাদের সমাজের মধ্যে মহিলারা কোরআন শরীফ তেলাওয়াত করে না রে রাত্রে ১২টা পর্যন্ত ইস্টার জলসা দেখে ঠিক না বা ঠিক আরো যখন ঠিক না বা ঠিক এখন পুরুষ আপনারা এটার দায় দিতে হবে আপনি আপনার বিবিকে শাসন করতে হবে এ বন্ধু উনি কোরআন শরীফ পড়তেছেন আর চোখের পানি বালায়া বালায়া কান্দে একটা চোখের পানি হুসাইনের বুকের মধ্যে পড়লো হুসাইনের কপালের মধ্যে পড়লো ওই চোখের পানি যখন কপালের মধ্যে পড়লো হুসাইনের ঘুম ভাঙ্গা গেছে হুসাইন একটা ডাক দিয়া গো শহর বানু রে কেন তুমি কান্দো কেন তুমি কান্দো কইছামি গো আমি কিছুক্ষণ পূর্বে স্বপ্ন দেখলাম ক কি দেখছো কয় আমি দেখছি মা ফাতেমা আউলা গেছে পাগল বেশে এই কারবালার ময়দান তিনি ঝাড়ু দিতেছে হাত দিয়া লেপতেছেন আবার দেখলাম আপনার পিতা হযরত আলী আবার দেখলাম বড় ভাই হাসানকে ও হুসাইন তারা আপনাকে মুইসা দিতেছে তারা আপনার জন্য দোয়া করতেছে আবার দেখলাম রহমাতাল লিল আলামিন এখানে আসছেন হুসাইন বলে শহর বানু রে তুমি যে স্বপ্ন দেখছো এই স্বপ্ন আজকে রাত্রে আমি হুসাইন নিজে দেখেছি হুসাইন দেখলেন পরের দিন হয়ে গেল যুদ্ধ আরম্ভ একে 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 যুদ্ধ করতে 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 নবীজির আওলাদের সাথে শহীদ হয়ে গেছে ৭২ জন কতজন ৭২ জন শহীদ হয়ে গেল নিজের ভাই আব্বাস বলে ভাই যান আমি জীবনে কোনোদিন আপনারে সারা ছিলাম ভাই উজাইর আপনার যাইরা কোনদিন আমি ছিলাম না আজকে কেমন কইরা আমার যাইরা চইলা যাইবে ভাই উজাইর যায়েন না আমি আপনি উজাইর না যারা এই জীবন রাখতাম না এই এক একজন নবীর আওলাদ শহীদ হইতেছে আলী আসগর আলী আকবর ছোট বাচ্চা হাতে তরবারি লইয়া আলী আকবর যুদ্ধ করতেছে আলী আকবর শহীদ হয়ে গেল
বন্ধুরে হাসানের পুত্র কাসেম শহীদ হয়ে গেল, নবীর বংশ সব চলে যাচ্ছে, একমাত্র জয়নাল আবদিন তিনি অসুস্থ ছিলেন তাবুর মধ্যে, বোন জয়নবের সাথে তিনি ছিলেন, বোন জয়নব তারে দইরা রাখছে, তিনি তারপর কি করলেন, জয়নাল আবদিন বলে আব্বা আমাদের এই দুর্গতি আজকে বুঝি খোদায় আমরা রে বৃষ্টি দিতে পারে না, আব্বা ও আব্বা পানি পানি কইরা কেন, আমার ভাই আসগর শহীদ হইয়া গেল, আমার ভাই আলী আকবর শহীদ হইয়া গেল, আব্বা আপনার সঙ্গে সাথী যারা ছিল তারও শহীদ হয়ে গেল, আমার তলোয়ারটা দিয়া দেন, আমিও তো ওই কাফেরদেরকে মাইরা ওই নামদারি মুসলমানদেরকে মাইরা আমিও শহীদ হইয়া যাব, আমার এই জীবন আমি রাখতাম না। আজকে ওই টুপিদারি পাগড়িওয়ালারা কয় ইয়েজিদির কোনো দোষ ছিল না, ওরে হেলিকপ্টার মার্কা আলেম, হেলিকপ্টার মার্কা মুসলমান, এ বাংলার জমিনে আছে, তার নাম হইল সিদ্দিকি, আমি তার কই সিদ্দিকা, তার নাম সিদ্দিকি বললো গুনা হইব, কারণ সিদ্দিকি তার নাম লাগাইলে এটা আমার মতে হইব গুনাগার, কারণ সে ইমানদার না, ইমানদারের নাম হইল সিদ্দিকি, ঠিক না বে ঠিক, আরো যেরকম ঠিক না বে ঠিক, হাফিজুর রহমান সিদ্দিকি, সিদ্দিকি বাদ দিলাম, ওই হাফিজ যা কয় আমার আমার হুসাইন নাকি, আমার হুসাইনের সাথে যে ইয়াজিদ যুদ্ধ ছিল ওই ইয়াজিদ নাকি সরাসরি জড়িত ছিল না, নাউজুবিল্লাহ, ওই রকম বেঈমান থেকে জানো আল্লাহ আমাদেরকে হেফাজত করে, সকলে বলি আমিন। আলী আসগরের জন্য ফানি চাইলো আলী আসগর, বন্ধুরে আলী আসগর শহীদ হইলেন, সবাই শহীদ হইলেন, আলী আসগর শহীদ হওয়ার পরে দেখেন শহর বানু, উনি যখন একটা সন্তান দুধের বাচ্চা শহীদ হইয়া যায় মৃত্যু হইয়া যায়, অবিকল আমাদের দেশের মধ্যে বলেন আমাদের সমাজের মধ্যে বলেন, ছয় মাসের একটা দুধের বাচ্চা যদি অন্তকাল হইয়া যায় মা হুঁশে থাকে নাকি বেহুঁশে থাকে, হ্যাঁ মার কষ্টটা বেশি হইব না কম হইব, যখন হুসাইনের হাতের মধ্যে আলী আসগর দিলেন আমার স্তনে দুধ নাই আমি কি খাওয়াবো, একটু পুরাত নদী থেকে একটু পানি আনেন না, কয় তারা পানি দিত না, কয় একটু সান না, তারাও তো মুসলমান হতে পারে তাদের মায়া লাগতে পারে, হুসাইন কয় ও শহর বানু তারা মুসলমান তুমি বলছো, তারা কিন্তু আসলে মুসলমান নয়, তারা কইল মুনাফিক, ঠিক না বে ঠিক, তারপরও মানে না, বোন জয়নব বললেন একটু নিয়া যান, যখন উনি দইরা নড়লেন আমার এই ছোট মাসুম বাচ্চাটার একটু পানি দাও, আমার এই মাসুম বাচ্চাটারে একটু পানি দাও, পানি দিল না, একটা তীর মাইরা তার বুকটারে জাজরা কইরা দিল, এই মাসুম বাচ্চাটারও শহীদ করে দিল, হুসাইন এই বাচ্চাটারে লইয়া যখন নিয়ে আসলেন তাবুর মধ্যে, বোন জয়নব ও চার বানু চিরতরে তোমার আলী আসগরে হাউজে কাউসারের পানি পান করাইলাম, দেখেন এটার হাকিকতটা কি, যখন তিনি বেহুশ হয়ে গেছেন আউলা কেসে পাগল বেশে হয়ে গেছেন, কে শহর বানু, তিনি কোনো খাওয়া দাওয়া খায় না, কোনো কিছু করে না, কারোর সাথে কথাও বলে না, এই একরকম হয়ে গেছে, বাচ্চা মারা গেছে, তিনি বংশ সবাই চলে গেছে, এই একরকম তিনি কারোর সাথে কথা বলে না, তিনি অন্য একরকম হয়ে গেলেন, কিছুদিন পরে উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, বিদায় হয়ে যাওয়ার পরে ওনার ওনার যে কাপড় ছিল এই কাপড়ের ভিতরে একটা পোটলা ছিল, কি ছিল
পোটলা ওই পোটলাটা কি জানো সবাই এই পোটলাটা দেখার জন্য পাগল ছিল উনি যখন শহীদ হয়ে গেলেন উনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন বিদায় হয়ে যাওয়ার পরে ওনার এই পোটলাটা খুললেন ওনার এই পোটলাটা খুলে দেখে যে আলিয়াস গরের কাফর রক্তমাখা কাফর ওনার এই পোটলার ভিতরে সুবহানাল্লাহ কোন রক্তমাখা কাফর ওনার এই পোটলার ভিতরে আবার দুই টুকরা তিন টুকরা কাঠ কি কাঠ যে দোলনার মধ্যে আলিয়াস গরে ঝুলতেন যে দোলনার মধ্যে ওই তাবুর মধ্যে তো বেঈমানেরা আগুন লাগাইয়া দিছে ফুরাইয়া দিছে ওই দোলনাটা আগুনের মধ্যে ফুরে গেছে ওই দোলনার দুই টুকরা কাঠ এ পোতলার ভিতরে ছিল আলিয়াস গরের কাপড় এবং দুই টুকরা দোলনার কাঠ এ পোতলার ভিতরে লইয়া উনি আউলা কাছে পাগল বেশে ঘুরতেন সুবহানাল্লাহ আরো জোরে কোন সুবহানাল্লাহ বাজান রে কি বলবো এই জন্য বলি আলা হজরতে বলছে ওই রকম বেঈমানদেরকে তোমরা কোনোদিন দাবাত দিবা না তাদেরকে দেখলে সালাম দিবা না তাদেরকে তোমরা সম্মান দিবা না তাদেরকে ইজ্জত দিবা না তারা হলো বেঈমানের ঘরের বেঈমান ঠিক কি না ঠিক কি না বলেন আরো জোরে বলেন ঠিক কি না আমরা হুসাইনের পক্ষে না ইয়াসিনের পক্ষে আমরা হুসাইন চাই কি চাই না সবাই শহীদ হয়ে গেছে সবাই শহীদ হয়ে গেলেন এবার কি করলেন হুসাইনের শরীরের মধ্যে 134টা তীরের আঘাত কয়টা 134টা তীরের আঘাত 40টা তলোয়ারের আঘাত 34টা বল্লমের আঘাত লইয়া উনি ধরাইয়া ধরাইয়া গেলেন কোন জায়গায় উনি গেলেন ফুরাত নদীর মধ্যে মারতে মারতে ফুরাত নদীর মধ্যে গেলেন ফুরার নদীর মধ্যে যাইয়া পানি ডারে হাতে লইলেন দেখেন হুসাইনের শরীরের মধ্যে কিভাবে বেলায়েতি পাওয়ার ছিল ইরে বেলায়েতি পাওয়ার যার কাছে আছে রে স্বয়ং খোদা তার ঘরের মধ্যে বসত করে ঠিক না ভাই ঠিক যার কাছে বেলায়েত আছে স্বয়ং আল্লাহ তার কাছে আছে তার কাছে বেলায়েত নাই তার কাছে আল্লাহ নাই হুসাইন যখন পানিটা লইলেন পানিটা জবানে লাগাইবেন যদি হুসাইন পানিটা মুখে দিতে পারতেন খোদার কসম রে ওই 22,000 বেঈমানদেরকে হুসাইন একা নিঃশ্বাস করে ফেলতে পানি মুখে দেয় নাই ওই হুসাইন রক্তমাখা শরীর লইয়া যখন পানিটা হাতে লইল এবার হুসাইন কান্দে ফানি রে তোর খাইতাম না তোরে আমি খাইতাম না আমি যদি চাইতাম আল্লাহর কাছে আল্লাহ এই কারবালার ময়দানটা তুমি পানি দি ভরপুর কইরা দাও আমার আল্লাহ পানি দিয়া ভরপুর কইরা দিত ঠিক না বেটি কারণ এটা প্রমাণ কইল ফিত্তিরাস খাজাজ মিরিরে পানি ধরতে দেয় নাই দিছেনি ফিত্তিরাস খাজাজ মিরিরে পানি ধরতে দেয় নাই খাজাজ মিরি কয় ফিত্তিরাস আমার কাছে দয়াল নবী আছে আমার কাছে নবীর আওলাদ আছে আমার কাছে আল্লাহ আছে ওই আল্লাহর কসম দিয়া কই রে তোর আয়না সাগরের পানি আমি আর সাগরে রাখতাম না এই সাগরের পানি আমি বদনায় ঢুকাইব খাজাজ মিরি রাখছিনি বদনার ভিতরে হ্যাঁ এই ওই সময় খাজাজ মিরি বলে আমি আমি খাজাজ মিরি যদি আয়না সাগরের পানি একটা বদনার ভিতরে রাখতে পেরেছি তাহলে নবীর আওলাদ নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন ওই দিন যদি চাইতো পুরা ফুরাত নদীর পানিটা ওনার ফকটের ভিতরে রাখতে পারত
ঠিক না বে ঠিক উনি এগুলি করে নাই নানাই বলেছে হুসাইন শহীদ হইব নানাই বলেছে হুসাইন শহীদ হইব কার জন্য গুনাহগার উম্মতের জন্য এই গুনাহগার উম্মতের জন্য হুসাইন শহীদ হইয়া আমরা রে জান্নাতি বানাইছে ঠিক না বে ঠিক আরো জোরে গুন ঠিক না বে ঠিক এ বন্ধু হুসাইন পানির হাতে লয়ে কান্দে ও পানি তোরে আমি খাইতাম না তোর কাছে আসলাম এই জন্য আমি হুসাইন পানি পাই নাই তবু তোরে আমি দোয়া করে যাই আমি যদি তুই পানিরে দোয়া না করি আমার নানার গুনাহগার উম্মতের জন্য তুই পানি আর হালাল হইতি না আমি এই পানিটা হাতে লইয়া তুই ফুরাত নদীর পানিটা রে আমি আর আমি হুসাইন হালাল কইরা দিলাম